আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি যে এই কারণে তোমরা কোনো মানুষ নির্দিষ্ট কোনো জাতের আত্মা ধরতে পারো নাই বলে তোমাদের সামনে যারা এই ধর্ম আলাপ সেজে বসে আছে বা পীরে কামেল সেজে বসে আছে বা আত্মকামেল সেজে বসে আছে বা অলি আল্লাহ সেজে বসে আছে বা যোগী ঋষি মেনালা হয়ে বসে আছে, বেই যে এখন শুনতে পাই একজন নাকি ইমাম মেহেদি হয়ে গেছে, আবার তার বেটা নাকি ঈসা হয়ে গেছে, তো এখানে তোমরা তোমাদের শিক্ষিতরা যদি সব কিছুই জানে ধর্ম শিক্ষিতরা আল্লাহ, তাহলে এদেরকে ধরতে পারে না কেন, এদেরকে ধরতে পারে না কেন? আর তোমরা যে শিক্ষায় শিক্ষিত হও না কেন, তোমরা তাদের এই দাবির কাছে তোমরা অক্ষম তো বটেই, তোমাদের কিচ্ছু করার নাই। কারণ তোমরা মানব জাতি কেহই কোনো নির্দিষ্ট কোনো নফসের নফসিয়ালা নও, কোনো জীবন তোমাদের কাছে নাই। যদি তোমাদের কাছে নির্দিষ্ট কোনো আত্মার জীবন থাকত, তাহলে তোমরা এদেরকে চিনে ফেলতে, ধরে ফেলতে যে এরা ঠকবাজ ধোকাবাজ, তাহলে তোমাদের কাছে ধরা পড়ত। যদি তোমাদের কারো কাছে নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মার মালিকানা সত্ত্বদার হতে, তাহলে এই ঠকবাজদের তোমরা ধরতে একটুকু অসুবিধা ছিল না, কোনো শিক্ষা লাগতো না। এই আত্মার বলে বলিয়ান হয় ওই ভুয়া ইমাম মেহেদিকে ধরিয়ে ফেলতে, যে তুমি কোন নূরের উপর কোন আত্মার উপর দাঁড়ায় এই মেহেদি সাহেব বলে আগে সেইটা কাও, আর সেই নূরের উপর দাঁড়াতে কী ধর্ম পালন করে আসলে সেইটা বলো। তোমরা ধরতে এসে যাকে ঈশা কয় যে তুমি ঈশা হলে তোমার সেই নুরি সত্য কি আছে তার পরিচয় নিয়ে খাড়া হও। যদি কোনো দাবিতে আসতে হয়, প্রিয় বিশ্ববাসী, আদম নূর এখন দুনিয়াতে প্রকাশ জীবনে আছে, অতএব মিথ্যে নিয়ে কারো দাবি করার টিকে থাকার অবস্থা এত সহজ আর হবে না। সে যদি ঈশা হয়ে থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করো সে ঈশা হলো তার সেই ঈশাই নূরি সত্য কী আছে, কখন কীভাবে সৃজন হয়েছিল, তার সেই আউলের অবস্থা কী ছিল, সে কোথা দিয়ে কীভাবে এসে এখানে ঈশা রুহু আল্লাহতে পরিণত হলো, তাকে জিজ্ঞেস করো এই ঈশা রুহুর উল্লার নূরের উপর যেতে তার জন্য দুনিয়াতে কোন কর্ম আছে, কোন ধর্ম আছে, কোন বিষয় আছে, তা জিজ্ঞেস করে বসত। কিন্তু তোমরা জিজ্ঞেস করো তোমরা এগুলো পাবে কই, কারণ তোমাদের কাছে তো কোনো আত্ম পাওয়ার নাই, তোমরাই তো ভিত্তিহীন মানুষ, তোমরাই তো ভিত্তিহীন মানুষ, ফাসেক মানুষ, কারণ তোমাদের কোনো আত্মার সত্য নেই, কোনো আত্মার সত্য নেই। তাই তোমরা এদের কাছে তোমাদের শিক্ষিতরা ধর্মীয় আলেমরা সব পরাস্ত, এদেরকে যা কিছু বলতে পারবে না, কারণ যারা এই সমস্ত কাজে আসে তারা অত্যন্ত ধুরন্ধর প্রতারক, অত্যন্ত ধুরন্ধর প্রতারক এবং অত্যন্ত অজগবি অজগবি বিষয়ের উপরে এরা কথা বলে মানুষকে বশীভূত করে নেয়। তে তোমাদের ভিতরে এই আত্মওয়ালা নাই বলেই, নির্দিষ্ট কোনো আত্মওয়ালা নাই বলেই এই সমস্ত প্রতারক প্রত্যেকটা ধর্মের ভিতর মানুষকে প্রতারণা দিয়ে বেনামের দোজকে নিয়ে যাচ্ছে। অবশ্যই বেনামের দোজকে যেতে হবে, কারণ যদি মানব জীবন দ্বারা কোনো মানুষ নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মাকে ধরতে না পারে, সেই আত্মা ধরে যদি মরণে না যায়, সে মানুষই বেনামের দোজকে যাবে। সে যাই হোক, এরকম লক্ষ কোটি কোটি বার কোরআনে হাফেজ হলেও কোরআনে সব কিছু বলতে পারলেও কোনো লাভ হবে না, তাকে এখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট জাতের আত্মা এই মানব জীবন দ্বারা ধরতে হবে। যদি ধরতে পারে, সেই আত্মার জাতের জাতীয় পরিচয়ের জীবন মরণের পরে সে পাবে, নইলে তাকে বেনামের দোজকে যেতে হবে। বেনামের দোজক যারা শুনছ, কোরআনেও বলছে যে দলে দলে বেনামের দোজকে নামা দেওয়া হবে, সেই বেনামের দোজকে ওরাই যাবে। তাদেরকেই আমি চিহ্নিত করে দিচ্ছি, আমি আদম নূর, যারা এই মানব জীবন দ্বারা, যারা এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মা বা নফস ধরতে পারল না, মারা গেল, তার সমস্ত মানুষ বেনামি দোজকে যাবে। তারা মরণের পরে আর কোনো নির্দিষ্ট জাতের জীবনও পাবে না, মানব জীবন পাওয়া তো দূরে থাক।
আর এদের জন্য এমন কোন নবী রসুল দেব দেবতা বা নুরিতন ফেরেস্তা বা আল্লাহ আল্লাহ বা ইসা রুহু আল্লাহ তৈয়ার হয় নাই যে একটা মানুষকে সেই বেনামির দোজখের থেকে উদ্ধার করে একটা কুকুরের জীবন দিতে পারে। মানব জীবন তো দূরে থাক, এ ক্ষমতাও কারো জন্মাবে না। অতএব আমি চিহ্নিত করে দিচ্ছি যে বেনামির দোজখে তারাই যাবে যারাই মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মা ধরতে না পারবে, মারা যাবে, তারা বেনামের দোজখে যাবে। আর এই মানব জীবন দ্বারা যে যে জাতের আত্মাকে কামাই করতে কামাই করে নিয়ে মরণে যাবে, সে ঠিক সেই জাতের নামের জীবনে যা খারাপ হবে, অন্য কোনো জীবনে যেতে পারবে না। অতএব এখান থেকে সব ফয়সালা এই মানব জীবনের দ্বারা। আর আমি আদম নূর, আমি যে মানব জাতিকে জাতের পরিচয় আনতেছি, যে জাতের আত্মা ধরতে দিয়েছি, যে জাতের রব ধরতে দিয়েছি, যে জাতের সুরাত ধরতে দিয়েছি, সেটা হলো আদম জাতের জাতীয় ধর্ম। অতএব এই ধর্ম যারা মানবে তারা সেই আদম নূরের নব ধরবে, আদম নূরের সুরাতের সালাত কায়েম করবে এবং আদম নূরের রব ধরবে। এ নিয়ে তারা মরণে যাবে, মরণের পরে তারা ঠিক তার স্বীয় সুরাতের জীবনে আবার চিরকালের জন্য চিরঞ্জীবী আদম সুরাতের জীবন লাভ করবে। কারণ এই সুরাত, এই রব, এই আত্মা তাদের মানব জীবন দ্বারা কামাই করা বস্তু হবে। উহা ভিক্ষার বস্তু নয়, উহা দয়ার বস্তু নয়। দয়া এখানে আদম নূর তাদের প্রতি দয়া করতেছে, এই জীবন ধরার জন্য তারা ধরে নিচ্ছে। কিন্তু যখন তারা ধরে নেবে তখন উহা তার নিজস্ব বস্তু, উহা কারোর দয়ার বস্তু নয়, উহা কারো দয়ার বস্তু হবে না, উহা তার মানব জীবন দ্বারা কামাই করা বস্তু হবে। অতএব তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দোজখ নেই, তারা চিরঞ্জীবী আদম সুরাতের জীবন লাভ করবে। তোমরা ইচ্ছা করলে নবীর কিছু কিছু হাদিস আছে দেখতে পারো, কোরআনেরও বিষয় আছে দেখতে পারো যে আদম সুরাতি ছাড়া জান্নাতি নয়। তো সেই আদম সুরাতের জীবন কায়েম করতে হলে অবশ্যই তাকে সেই আদম নূরের কাছ থেকে সেই হেদায়েতের ভিতর দিয়ে তার পারমিশন নিয়ে সেই জীবনকে অনুসরণ করে তাকে ধরতে হবে, নতুবা অন্য কোনো কিছুর দ্বারাই এ পৃথিবী থেকে কেউ আদম সুরাতের জীবন নিয়ে মরণে যেতে পারবে না। এ বলে আমি আজকের এই খুতবা সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।